বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে আজ উন্নয়নের রোল মডেল, বিশ্বের বিস্ময়, এই রূপান্তরের স্বপ্নদ্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যথেষ্ট কাজ করে রয়েছে, যেখানে রাস্তা ভেঙে গেছে নিজেরা রাস্তা করতে শুরু করে দাও। নতুন করে করে উঠবে এই বাংলা, বাংলার মানুষ হাঁটবে, বাংলার মানুষ খেলবে, বাংলার মানুষ মুক্ত হয়ে বাস করবে, বাংলার মানুষ পেনশনে ভাত খাবে। এই আমার জীবনের সাধনা। বঙ্গবন্ধুর দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ খুব দ্রুত যুদ্ধ বিধ্বস্ত অবস্থা থেকে ক্ষতগুলো মুছে উন্নয়নের পথে এগোতে শুরু করেছিল। কিন্তু 1975 সালের 15 আগস্ট ঘাতকের নৃশংসতায় থমকে যায় মহান নেতার সেই স্বপ্ন। পিতার স্বপ্নকে হৃদয়ে ধারণ করে দেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 দশকে নানা চড়াই উৎরাই পেরিয়ে বাংলাদেশ এখন স্বনির্ভরতার এক অনুপম উদাহরণ। বর্তমান সরকারের যুগ উপযোগী পরিকল্পনা বাস্তবায়নের ফলে বদলে গেছে দেশের যোগাযোগ অবকাঠামো। পদ্মা সেতু, মেট্রো রেল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মতো মেগা প্রকল্পগুলো বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। যোগাযোগ অবকাঠামোকে সমৃদ্ধ করতে এবার জনসাধারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেস পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে। 4 লেন বিশিষ্ট এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, ফার্মগেট, মগবাজার, পলাশী, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে। এই প্রকল্পের মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুগে। আজ উদ্বোধন হতে যাচ্ছে বিমানবন্দর থেকে তেজগাঁও হয়ে ফার্মগেট পর্যন্ত এক্সপ্রেসওয়ের 11.5 কিলোমিটার। এতে থাকবে না সিগন্যাল কিংবা গতিরোধ। ন্যূনতম খরচে 12 মিনিটে নগরবাসী পাড়ি দেবেন এই পথ। দেশের প্রথম এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য 46.73 কিলোমিটার। এর মধ্যে মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য 19.73 কিলোমিটার। প্রকল্পে ওঠানামার জন্য 27 কিলোমিটার দৈর্ঘ্যের 21টি র্যাম্প বা সংযোগ সড়ক আছে। ঢাকার প্রশাসনিক ও বাণিজ্যিক এলাকা যুক্ত হবে 15টি এন্ট্রি ও 16টি এক্সিট র্যাম্পের মাধ্যমে। উন্মুক্ত করে দেয়া অংশের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এন্ট্রি ও এক্সিট র্যাম্প আছে 15টি। টোল দেয়া ছাড়া কোথাও থামাতে হবে না গাড়ি। এতে থাকবে অত্যাধুনিক 8টি টোল প্লাজা। দেশের বৃহত্তম এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্পের ব্যয় 8,940 কোটি টাকা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি ঢাকার উত্তর ও দক্ষিণের সড়ক পথের ধারণ ক্ষমতা বাড়াবে, মানুষের কর্মঘণ্টা বাঁচবে, শহরের যানজট নিরসনের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে এই এক্সপ্রেসওয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রাজ্ঞ নির্দেশনা অনুসরণ করে এই প্রকল্পে ন্যূনতম ভূমি অধিগ্রহণ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের রেল লাইন সংলগ্ন অধিকাংশ ভূমি ব্যবহারের পাশাপাশি সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজু, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, অন্যান্য সংস্থা এবং ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ভূমি অধিগ্রহণের পর ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসন, আয় ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। ক্ষতিগ্রস্ত 9,190 জন ব্যক্তির মধ্যে ক্ষতিপূরণ দেয়া হয়েছে 7,751 জনকে। পাশাপাশি তাদের জন্য উত্তরা দিয়াবাড়িতে নির্মাণ করা হচ্ছে পুনর্বাসন ভিলেজ। বর্তমান সরকারের যোগাযোগ বান্ধব নীতির কারণে যোগাযোগ ও পরিবহন খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। অর্থনীতির ক্রমবর্ধমান বিকাশ এবং যানবাহন সংখ্যা বাড়ায় টেকসই যোগাযোগ অবকাঠামো নির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেতু বিভাগ এবং এর আওতাধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। আজ বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার সাফল্যের মুকুটে
আরেকটি পালক যুক্ত হতে যাচ্ছে। দিন বদলের ঢাকায় এবার দুরন্ত গতিতে ছুটবে উন্নয়নের চাকা। রূপকল্প 2041 বাস্তবায়নে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা এগিয়ে চলেছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। সত্যের সন্ধানে আমরা জাগ্রত, দেশের কল্যাণে প্রতিদিন ভোরের পাতা।